আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে এবিসি লাইসেন্স সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে এবিসি লাইসেন্সের সকল তথ্য সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এই ভিডিওতে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবিসি লাইসেন্স কি এবিসি লাইসেন্স কারা করতে পারবেন এবিসি লাইসেন্সের আবেদন প্রক্রিয়া এবং এবিসি লাইসেন্সের ভাইভ পরীক্ষা কীরকম হয় ভাইব্য পরীক্ষায় কোন ক্যাটাগরির প্রশ্ন হয়ে থাকে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সম্মানিত ভিওর্স এবিসি লাইসেন্স বলতে কারিগরি পারমিটকে বোঝানো হয় এই এবিসি হলো তিনটা শ্রেণী এবিসি বা ক খ গ এবিসি লাইসেন্স নেয়ার জন্য বৈদ্যুতিক লাইসেন্স বোর্ডে আপনাকে আবেদন করতে হবে এই বৈদ্যুতিক লাইসেন্স বোর্ড বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশের একমাত্র এবিসি লাইসেন্সের প্রতিষ্ঠান এই লাইসেন্স বোর্ডের হেড অফিস হলো ঢাকা মগবাজারে ইলেকট্রিশিয়ান লাইসেন্স এবং ইঞ্জিনিয়ারদের সুপারভাইজার লাইসেন্স দুইটার ভিতরেই এবিসি এই তিনটা ক্যাটাগরি আছে আপনারা চাইলে এবিসি তিনটার জন্য একসাথে আবেদন করতে পারেন অথবা বিসি দুইটার জন্য একসাথে আবেদন করতে পারেন আবার সির জন্য আলাদা আবেদন করতে পারেন তবে সির আবেদন ছাড়া কখনও বির জন্য আবেদন করা যাবে না আবার বি শ্রিণি ছাড়া এর জন্য আবেদন করা যাবে না চাইলে আপনি এবিসি তিনটে একসাথে বা বিসি দুইটা একসাথে বা সি শ্রেণীর জন্য আবেদন করতে পারেন কারা এই এবিসি লাইসেন্সের আবেদন করতে পারবেন বা যে সকল কাজ জানা থাকলে এই শ্রেণীগুলোর জন্য আবেদন করা যাবে সি শ্রিণির জন্য আবেদন করতে পারবেন যারা হাউজ ওয়ারিংয়ের কাজ করে থাকেন আর বিসি জন্য আবেদন করবেন যারা চারশো চল্লিশ ভোল্টেজের লাইনে কাজ করে থাকেন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং মোটর কন্ট্রোলিংয়ের তারাই শুধু বীর জন্য আবেদন করবেন আর যারা এসিনির জন্য আবেদন করতে চান তাদের অবশ্যই চারশো চল্লিশ ভোল্ট থেকে হাই ভোল্টেজের লাইনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আর যারা হাউজ ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং মোটর কন্ট্রোলিং বা হাই ভোল্টেজের লাইন সাবস্টেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এ সকল কাজগুলো জানেন তারা এবিসি তিনটা ক্যাটাগরির জন্য আবেদন করবেন এই এবিসি লাইসেন্স কেন করবেন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এই এবিসি লাইসেন্সকে কারিগরি পারমিট বলা হয় আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার হয়ে থাকেন ডিপ্লোমা হোল্ডার বা বিএসসি হোল্ডার তারপরেও আপনার এবিসি লাইসেন্স থাকা লাগবে কেননা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে অডিটগুলো প্রচালিত হয় এই অডিটররা আসলে লাইসেন্সগুলো জাস্টিফাই করে যাদের লাইসেন্স থাকে তাদের প্রধান্য বেশি দেয় এছাড়া ভালো মানের প্রতিষ্ঠানগুলোতে লাইসেন্স ছাড়া কোনো লোক নিয়োগ দেয় না কেননা বাহিরের বায়াররা বা ভিজিটররা এরা লাইসেন্সে বিশ্বাসী কারিগরি সার্টিফিকেটেরও অতটা মূল্যায়ন করে না ইলেকট্রিশিয়ানদের এবিসি লাইসেন্স করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে অবশ্যই সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হতে হবে এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনস্থ ছয় মাস মেদি কোনো ট্রেনিং থাকতে হবে অথবা কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে দুই বছরের কাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই আপনি আবেদন করতে পারবেন আর সুপারভাইজার লাইসেন্সের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য তবে যারা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের উপরে তিন বছরের এক্সপিরিয়েন্স আছে তারা সুপারভাইজিংয়ের জন্য আবেদন করতে পারবেন এবং যারা সিভিল ও মেকানিক্যালের উপরে ডিপ্লোমা কমপ্লিট করছেন তাদের অবশ্যই ইলেকট্রিক্যাল ইনস্টলেশন কাজের উপরে সাত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর যারা পাওয়ার ও আর এসির উপরে ডিপ্লোমা কমপ্লিট করেছেন তাদের অবশ্যই পাঁচ বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই এক্সপিরিয়েন্সটা হতে হবে ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের উপরে আর বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য যদি ত্রিপুলিতে বিএসসি কমপ্লিট করে থাকেন তাহলে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর যদি মেকানিক্যাল এগ্রিকালচার নেবাল মেরিন এই বিষয়ের উপরে বিএসসি কমপ্লিট করা থাকে তাহলে অবশ্যই তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর সিভিল মেকানিক্যাল মেটালার্জি ডিপার্টমেন্টের জন্য পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সম্মানিত ভিওর্স এই এবিসি লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে হয় অনলাইনে আবেদন করার জন্য ডব্লুডবলু ডট এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনি ই সার্ভিস ডট ওসিআই ডট বিডি এই লিংকে যাওয়ার পরে আপনি রেজিস্ট্রেশন করে দেন আপনি লগ করে আবেদন কমপ্লিট করবেন আমার চ্যানেলে আবেদন করার সহজ উপায় নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেব চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আবেদন করা কমপ্লিট হলে লাইসেন্স ভাইভা বোর্ড থেকে আপনাকে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ডেট জানিয়ে দেবে দেন আপনি অ্যাডমিট কার্ড উঠিয়ে লাইসেন্সের ভাইভা পরীক্ষায় উপস্থিত হবেন আর যেই দিন আপনি ভাইভা পরীক্ষা দেবেন ওই দিন রাতেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন এই এবিসি লাইসেন্স পরীক্ষাটা হলো একটা ভাইবা পরীক্ষা পরীক্ষায় দেখা যায় দশ থেকে পনেরোটি কোশ্চেন বা এর কমও কোশ্চেন করে থাকে ইলেকট্রিশিয়ানদের জন্য হাউজ ওয়ারিং মোটর কন্ট্রোলিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এই কাজগুলো জানা থাকলে তাহলে আপনি লাইসেন্স পাবেন আর সুপারভাইজারদের জন্য আপনাকে অবশ্যই জেনারেশন ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন সিস্টেম সম্পর্কে জানতে হবে অর্থাৎ সাবস্টেশন সম্পর্কে টোটাল ধারণা থাকতে হবে এছাড়া ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মোটর কন্ট্রোলিং হাউজ ওয়ারিং এই টোটাল বিষয়গুলো সম্পর্কে অবশ্যই ধারণা রাখবেন সাথে সাথে লোড ক্যালকুলেশন বাসবারের সাইজ সিলেকশন পি সম্পর্কে অবশ্যই ধারণা রাখবেন সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম